আজকের ব্রেকফাস্ট কলা পায়েস রুটি, এটা মেয়ের, এটা ভাগ্নির, এটা মার। মা কি দিয়ে খায় এখনো জানি না। আর এই যে নাগামাল ভোগ, বড় বড় অনেক বড় বড় নাগামাল ভোগ নেওয়া হয়েছিল, তো আজকের ব্রেকফাস্ট এটাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম রত্না, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি চলছি আর কি মোটামুটি। তো আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবার 15 তারিখ, 15 নভেম্বর, 15 নভেম্বর। তো সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে। ক্যামেরা তো অন করতে ভুলে যাওয়া, এটা আমার স্বভাব আছে, ভুলেই যাই। তো ক্যামেরা অন করিনি, অনেক কাজকর্ম হয়ে গেছে, দেখাইনি। মেয়েকে তাড়াহুড়ো করে, মানে যুদ্ধ তুফান, মানে ঝড় বয়ে যায় যেভাবে, এভাবে করে তো স্কুলে সকালে পাঠাতে হয়, তারপরে একটু রিল্যাক্স। তো স্কুলে পাঠানোর আগ পর্যন্ত মানে ঝড় চলে। তো পাঠালাম, পাঠিয়ে ঝড় শান্ত হলো। ঝড় শান্ত হওয়ার পরে ওকে 8:45 বা 8:30 পাঠানোর পর দেখতে দেখতে 10টা বেজে যায়। তো ঘর দোর সব গুছালাম, স্নানের জল রোদে দেওয়া, তারপর হলো খাওয়ার জল রোদে দেওয়া, কাপড় ভেজানো, কাপড় কাচা হয়নি এখনও, ভিজিয়ে রেখেছি। তো এগুলো ঝাড় টাড় দেওয়া, মোছা টুকটাক হয়েছে। দুপুর আবার তো ঝাড় তো দিনের মধ্যে কয়বার দিতে হয় কোনো হিসেব নেই। তো সবাইকে খাবার দাবারও দেওয়া হলো, আমি খাইনি, খেয়েছি একটা মিষ্টি খেয়েছি আমি। তো ঘরে মিষ্টি আর মিষ্টি সিঙাড়া এগুলোর মানে ছড়াছড়ি হয়ে আছে, কেক কেউ খেতে পারে না, সবারই পেটের প্রবলেম, কেউ খেতে পারে না, পড়ে আছে। তো ওই কাজের মেয়েটা আসলে ওকে দিয়ে দেবো। এখন আমি যাব সবজি কাটতে, আজকে আবার লোটে মাছ আনা হয়েছে। তো আজকে লোটে মাছ করব, মুসুর ডাল করব, আর ওই তিল বাটা দিয়ে একটা, মার জন্য মা যে চচ্চড়িটা খেতে ভালোবাসে ওইটাই করব। তো চলো এখন আমি সবজি কাটি, আর আমার ভিডিওটা স্কিপ না করে দেখো। তোমরা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। কতগুলো দিদি আছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, খুব ভালো লাগে পড়তে। তো সবজি কাটতে তো বসলাম, বসে দেখি এত সুন্দর একটা বড় বেগুন, এটা পোড়া খাওয়ার জন্য এনেছিল, আর কেটে দেখি এটার ভেতর পুরো পোকায় পোকায়, একেবারে মানে এত কোনো একটা জায়গা বাকি নেই, মানে পোকা নেই। তো অল্প কিছু পেয়েছি, চচ্চড়ির জন্য অল্প আর লোটে মাছের জন্য অল্প নিয়েছি, কিন্তু শেষে মেশে ভুলে গিয়ে লোটে মাছে আর দিতে পারিনি, সবগুলো চচ্চড়ির মধ্যেই ঢেলে দিয়েছি। অর্ধেকটার বেশি পোকা ছিল, অল্পই পেয়েছি। দেখলে সকালবেলা যে পায়েস করলাম, পায়েসটা কেন করেছি বলো তো, একদম মানে দুধ কেউ খাচ্ছে না, দুধ জমতে জমতে অনেক দুধ হয়ে গেছে, শুধু চা খাওয়া হচ্ছে দুধ দিয়ে, দুধগুলোর কোনো কার্যসিদ্ধি হচ্ছে না। কখনো পনির করি, তো আজকে ভাবলাম ছদ্মিরাও যেহেতু আসবে পায়েস করে নিই, সকালবেলা রুটি দিয়ে খেতে পারবে। এবার পুজো দেওয়ার পালা, স্নান দান করে চলে আসলাম ঠাকুর ঘরে। রান্নাবান্নার আগেই ঠাকুরটা দিয়ে যেতে পারলে মানে সুবিধা হয় আর কি, না হলে পরে কখন দেব চিন্তা থাকে, দুঘরে রান্না হয় তো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ফুলটা কম পাই, আগের মতো ফুল নেই। ওই যে আমার গোপাল বসে আছে, ও আজকে তো দোলাইনি, একটু দুলিয়ে দিই। তো দেখতেই পেলে পুজো টুজো হয়ে গেছে আমার, এখন বাজে 12টা, মেয়েও আসার সময় হয়ে গেছে। তো রান্নাটা বসাই, চচ্চড়িটা কেটে সেদ্ধ করে রেখে গেছিলাম, এইখানে আছে ধনে পাতা, আর বেগুন তো আর সেদ্ধ করবো না, বেগুনটা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আসলাম রান্না করতে, রান্নাটা চাপিয়ে দিই না হলে দেরি হয়ে যাবে, আবার মাছের ঘরে যেতে হবে। আর জামাটা খুলে ফেললাম, ভীষণ লম্বা জামাটা, নিচে দিয়ে একটু ফল করতে হবে বা কাটতে হবে, মাটি ঝাড় দিচ্ছিলাম আমি, ওই জন্য ওইটা খুলে আবার এটা পরে আসলাম রান্না করি, আবার মাছ রান্না করে তো ছাড়তেই হবে। তো চলো রান্নাটা স্টার্ট করে দিই, ভাতের জলটা বসাই,
তারপর চচ্চড়িটা বসাবো। তিল পেস্ট করা হয়নি এখনো, তিল পেস্ট করবো। অল্প বেগুন রেখেছিলাম, লোটে মাছে দেব একটু, আর অল্প চচ্চড়িতে দেব, অল্প লোটে মাছে দেব, তাহলে লোটে মাছের ইয়েটা বাড়বে আর কি। ওই যে জামাইবাবুর কথা, রোদ আসছে, জামাইবাবুর কথা ভাবতে ভাবতে ভুলে দিয়ে দিলাম, কত কাজ যে এরকম ভুল করি। ভেন্টিলেশনে আছে জানো, জামাইবাবু ভেন্টিলেশনে আছে, আজকে বললাম, এতদিন বলিনি, এক সপ্তাহের উপর হয়ে গেছে। দিদি তো কান্নাকাটি কান্নাকাটি, ফোনই করতে ভালো লাগে না, ওইখানে ফোন করলে কান্না শুনলে, আর আমি ওই জন্য ফোন করতেই চাই না। ধনে পাতাটা দিয়ে দিই, নাহলে আবার ভুলে যাব। অল্প রেখেছি মাছে দেব, আর অল্প এখানে দিলাম। রান্না তো করতেই হবে, খেতেই হবে, মাকে বাচ্চাকে ওদেরকে তো আর উপাস রাখতে পারবো না, সবাই পেটেই অল্প অল্প দিতেই হবে। কিন্তু সবাই যদি একসাথে পড়ে যায় তাহলে কে কাকে দেখবে বলো, দুমুহূর্ত খেতে হবে। তো ডালটা সেদ্ধ করে রেখেছি সিটি দিয়ে, ফোড়ন দেব, এই যে লঙ্কা ফোড়ন দেব, আর এখানে লোটে মাছ মশলা ভাজা হচ্ছে। ভুলে যাই জানো তো, ডালটা বসাতে সকালেই ভুলে গেছি, ডালটা আরও আগে করে নিতে পারতাম, ভুলেই যাই। আর এখানে লোটে মাছের জন্য ধনে পাতা, তো লাঞ্চ টাইম তো হয়ে গেছে। এই যে আজকে রান্না হচ্ছে মসুর ডাল, লোটে মাছ আর চচ্চড়ি। এই যে এই ভাতটা হলো ওই যে সকালে যে বানাই মেয়ের ভাতটা, সকালে আমি খাইনি, তো এখন মেয়ে বলছে এটা ও খাবে আর ওর সাদা ভাতটা আমাকে খেতে, তো এটাই হোক। ভেজা শুকাতেও পারলাম না কাজ করতে করতে, আর এখন তো রোদ তো চলেই গেল, আর এই চুল ভিজা থাকলে সর্দি লেগে যায় জানো। কাপড় আছে কিছু, এগুলো শুকায়নি। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কিছু শেষ হয়ে গেছে, দেখলে সব শেষ কমপ্লিট। এখন যাব একটু রেস্ট করব, আর মেয়ের এক্সাম শুরু হয়েছে আজকের থেকে, সন্ধেবেলা ওকে পড়াতে হবে, তো এখন একটু ঘুম পাড়াই ওকে। আর কি বলছিলাম, একটা কথা বলছিলাম, রেস্ট করব, কিন্তু রেস্ট হবে না, সেলাই করতে হবে, মেয়েকে ঘুম পাড়াতে হবে, ওকে না ঘুম পাড়ালে রাত্রে পড়তে পারবে না, তো ওকে ঘুম পাড়িয়ে আমি একটু সেলাই করব। আমার তো ভাত খাওয়ার পরেই চোখটা কেমন টানে, বিছানাতে শুতে ইচ্ছে করে শুধু। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অবশ্যই, আর নেক্সটে দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওর সাথে, তাহলে আজকে আসি, টাটা।